দুরোফুটের আগে মুর্শিদাবাদে খুন হয়েছিল এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা। এই প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাঁটো, কিন্তু তা সত্ত্বেও ডোমকলের প্রথম পুরো ভোটে এড়ানো গেল না অশান্তি। গণতন্ত্রের উৎসবে দিনভর চলল সশস্ত্র দুষ্কৃতীদের দাপাদাপি। ভোট গ্রহণ শুরুর পরই ডোমকল পুরসভা দক্ষিণ নগরে বিভিন্ন বুথের বাইরে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। অস্ত্র হাতে বুথের বাইরে ঘুরে বেড়াতে দেখা যায় দুষ্কৃতীদের। ১৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকার অধিকাংশ বাসিন্দা বাম কংগ্রেস জোটের সমর্থক। তাদের অভিযোগ, সকাল 7:30 থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়, রাস্তার ধারে মজুদ বোমা দেখিয়ে হুমকি দেয়া হয়, কয়েকটি বাড়ির বাইরেও বোমা ছোড়া হয়। ডোমকল পুরসভা 16 নম্বর ওয়ার্ড মামুদপুর গ্রাম, এই বাড়িতেই বোম মেরেছে, ভাঙচুর করে দেওয়া হয়েছে বাড়ির ফার্নিচার, আনসার শেখ। গোটা গ্রাম জুড়ে ভয় ভয় মুখ মানুষের, প্রচুর মহিলারা রয়েছেন যাদের চোখে মুখে ভয়, যারা এখনো ভোট দিতে যায়নি। আমি ভোট দিতে পারিনি, রাস্তে যখন যাব বলে ভাবছি, বাড়িতে ঢুকছি, সেই মুহূর্তে একটা লোক মোটর সাইকেল চালাচ্ছে, আর তার পিছনে একটা ময়লা মোটা করে লোক ছিল, সেই লোক আর এক লোককে দেখাচ্ছে, তখন লেগে গেল মারামারি, আর আমরা তখন ভয়ে লুকাচ্ছি। ওরা তো ভোট দিতে গেলে মারবে বলছে, তাহলে তো ভয় যায়নি, বাড়িতে তো আসি বোম মেরে যাচ্ছে, কি করে যাবো ভোটে। ডোমকল পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বর্তনাবাদে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় দুষ্কৃতীদের। ভয়ের চোটে অনেক ভোটার বাড়ি থেকেই বেরোতে পারেনি। ১২ নম্বর ওয়ার্ডের একটি বুথে কংগ্রেস প্রার্থী শাওনি সিংহকে হেনস্থার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। আমারই 58 নম্বর বুথ তারা দখল করে নিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এসডিপিওকে বলি, এসডিওকে বলি, সেক্টর অফিসারকে বলি, আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই সেই জায়গায়। আমার সিকিউরিটি না থাকলে আজকে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পারতাম না। গুলি বন্দুক নিয়ে আমাকে ঘিরে ধরলে, আমার সিকিউরিটি কোনো রকমে আমার হাত ধরে আমাকে টানতে টানতে ওখান থেকে আমি বেরিয়ে আসছি। পাল্টা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙচুরের অভিযোগে শরৎ তৃণমূল। লাইনে দাঁড়ায় থাকা অবস্থায় একটা প্রণাম একটা আওয়াজ আসলো, আওয়াজ আসার পরে বাইরে তাকি, দেখি যে শাওনি সিংহ আগে আগে তার পিছে 7-8 জনা দুষ্কৃতী বাহিনী নিয়ে একটা উপরে ফায়ার করলো। শাওনি সিংহ মেশিনটা তুললো, তোলার পরে বগলে কেড়ে নিল, নেওয়ার পরে দুষ্কৃতীরা আর পিছন পিছন গেল, আর শাওনি সিংহ আগে আগে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে মেশিন টেশিন ভেঙে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা। ভোট শুরুর কিছুক্ষণ পরে রঘুনাথপুর প্রাইমারি স্কুলের এই বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে ভোটারদের সঙ্গে স্থানীয় তৃণমূল সমর্থকদের হাতাহাতি বেঁধে যায়। শেষমেশ পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অনেকে ভোট না দিয়েই লাইন ছেড়ে চলে যান। ডোমকল পুরসভার বিভিন্ন জায়গায় সকাল থেকে বাইক মিছিল করে ভোটারদের শাসানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কোথাও পুলিশের দেখা মেলেনি, জানিয়ে সরব হয়েছে বিরোধীরা। সমস্ত বুথে তারা জোর করে দখল করেছে, আর যারা ভোট দিতে এসেছে তাদেরকে জোর করে ভোট দিতে বলেছে তৃণমূলকে। এই থানার পাশে যে বুথ, সেখানে সবসময় 20-25 পুলিশ আছে, সেখানে জোর করে ভোট করছে বলতে গেলে কিছু বলে না, আগুরে তাকিয়ে থাকে। পাল্টা তৃণমূলের গলায় কটাক্ষের সুর। ডোমকলের মানুষ ওদের সঙ্গে নাই, তাই বহিরাগত কিছু লোক নিয়ে এসে ডোমকলকে শান্ত, ডোমকলকে অশান্ত করার চেষ্টা করছে, ডোমকল এজেন্ট দিতে পারছে না। সকাল থেকে দাপাদাপি, বোমাবাজি, এটা কারা করছে? এটা আনিসুর রহমানের লোক করছে, কংগ্রেসের অধীর চৌধুরীর লোক করছে। সব মিলিয়ে প্রথম পুরো ভোটেই কার্যত রণাঙ্গন ডোমকল। এবিপি আনন্দ।